যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো হিলি বিজয় দিবস। ১৯৭১ সালে বহুবীর শহীদের রক্তে স্বাধীন হয় বাংলাদেশ। সে সময় হিলি যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন দেশের বীর জওয়ানেরা। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারও ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। পূর্ণ মর্যাদার সাথে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এই দিনের অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শীতের প্রকোপ বাড়তেই দাম বাড়ছে ডিমের। বালুরঘাটের বাজারগুলিতে মঙ্গলবার পোলট্রি ডিমের দাম ছিল ৩০ টাকা হালা, অর্থাৎ চারটি ডিমের দাম ২ টাকা করে বেড়েছে। পাশাপাশি হাঁসের ডিমের দাম অনেকটাই বেড়েছে। অন্যদিকে হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা হালা। দেশি মুরগির ডিম প্রায় অমিল বাজারে, সেগুলো মাঝে মধ্যে পাওয়া গেলেও দাম চড়া। চারটি ডিমের দাম ৫০ টাকা, ফলে ডিম কিনতে বাড়তি পয়সা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন বাড়ছে ডিমের দাম? এ নিয়ে বালুরঘাটের ব্যবসায়ীদের অভিমত, ঠান্ডা পড়লে ডিমের দাম বৃদ্ধি পায়, পাশাপাশি সামনেই বড়দিন, বড়দিনে কেক তৈরিতে ডিমের চাহিদা থাকে, সে কারণে ডিমের কিছুটা দাম বেড়েছে। পুকুর থেকে বৃদ্ধার রহস্যজনক দেহ উদ্ধারের ঘটনায় তুমুল চঞ্চল এলাকা জুড়ে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার সালামপুর গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, মৃতার নাম বিমলা সর্দার, বয়স আনুমানিক ৭৪ বছর। এদিন সাত সকালে পুকুরের জলে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। করণদিঘি থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়ার রানীহাটি এলাকায় একটি পেপার মিল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ানো এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল কর্মীরা। কি কারণে বা কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনার জেরে পেপার মিলে থাকা কাগজে আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে বিশাল আকার নেয় আগুন। বিএসএফে অংশগ্রহণে যুবাদের আগ্রহ ভিত্তিতে ১৫৯ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বৈদ্যপুর অঞ্চলে এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হল মঙ্গলবার। এদিন এলাকার যুবাদের নিয়ে একটি র্যালি অঞ্চলের কেদারপাড়া বিভিন্ন এলাকা পরিক্রমা করে। বিএসএফে অংশগ্রহণে কি কি প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয় এদিনের কর্মসূচিতে। ১৫৯ নম্বর ব্যাটালিয়ন কোম্পানির কমান্ডার কেপি সিং, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলাল চন্দ্র রায়, তপন হালদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রাস্তার ধারে পাল্টি খেলো ভুটভুটে ঘটনায় মৃত্যু হলো চালকের, আহত ৩ জন। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে হেমদাবাদ থানার দেহুচিমোড়ে। মৃতের নাম সঞ্জীব দাস, বয়স আনুমানিক ২২ বছর। জানা গেছে এদিন তিনি ভুটভুটিতে তুষ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ভুটভুটিতে চালক সহ ৩জন ছিলেন। আচমকাই দেহুচিমোড়ে পাল্টি খায় ভুটভুটিটি, গুরুতর আহত হয় ৩জন। হেমদাবাদ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় তাদের। সঞ্জীবকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জে আনার পথেই মারা যান তিনি। দেহ ময়নাতদন্ত করা হবে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লোকসভায় বিপুল সংখ্যক বিরোধী সাংসদকে সাসপেন্ড ইস্যু নিয়ে মন্তব্য করতে না চাইলেও এই ঘটনা কাঙ্ক্ষিত ছিল না বলে মত প্রকাশ করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধানসভার অধ্যক্ষ বলেন, সংসদ চালাতে গেলে সকলকে প্রয়োজন, সেখানে একাধারে বিরোধী সাংসদকে সাসপেন্ড করে কিভাবে সংসদের অধিবেশন চালানো সম্ভব? সংসদে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসার কথা, সেই বিষয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য সকল সাংসদকেই প্রয়োজন। তবে সংসদে স্পিকার রয়েছেন, অন্যান্য আধিকারিক রয়েছেন, তারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন। হেমদাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে দুয়ারে সরকারের শিবির অনুষ্ঠিত হলো হেমদাবাদ ব্লকের কান্তর জুনিয়র হাই স্কুলে। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন হেমদাবাদের বিডিও সুদীপ পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেলিমা খাতুন, হেমদাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত গাজল হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হবে মালদা জেলা যাত্রা উৎসব। স্থানীয় যাত্রা দল ছাড়াও কলকাতার প্রথম সারির যাত্রা সংস্থা এই উৎসবে অংশগ্রহণ করবে। এদিন বিকেলে গাজল হাই স্কুল মাঠ পরিদর্শন করলেন বিডিও সুদীপ্ত বিশ্বাস। যুদ্ধ বিধ্বস্ত প্যালেস্তাইন, ইসরায়েলের হামলায় পর্যুদস্ত প্যালেস্তাইনের বাসিন্দারা। এই পরিস্থিতির বিরুদ্ধে রায়গঞ্জে পথসভা করল শিশু কিশোর কম সমল নামের একটি সংস্থা। মঙ্গলবার এই সংস্থার পক্ষ থেকে শিশু কিশোর এবং অভিভাবকেরা সোচ্চার হন, যুদ্ধ নয় শান্তি চাই, এই স্লোগান তোলা হয় এদিনের পথসভার মধ্যে দিয়ে। মঙ্গলবার কলস যাত্রার মধ্যে দিয়ে জলপাইগুড়ি শহরের রেসকোর্স পাড়ার ভানুনগরের সূচনা হলো শ্রীমৎ ভগবদ্গীতা পাঠের অনুষ্ঠান। আগামী ৭ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীমৎ ভগবদ্গীতা পাঠের জন্য বাইরে থেকে ১১ জন পণ্ডিত ইতিমধ্যে জলপাইগুড়ি এসেছে। ভগবত কথা শোনার পাশাপাশি ভক্তদের মধ্যে প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। ভানুনগর ছাড়াও আশেপাশের এলাকার নেপালি সম্প্রদায়ের মহিলারাও এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা।